প্রথমেই বলবো যে ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধনের কথা যখন আসে, যে এই আইনটা সংশোধন করার সময় আমাদের গণনায় কি কি রাখা উচিত, প্রথমেই বলবো যে সাংবাদিকতার স্বাধীনতা, বাক স্বাধীনতা, এগুলো অনুচ্ছেদ আমাদের 39 বা 39 ধারায় কিন্তু মৌলিক অধিকারের মর্যাদা পেয়েছে। মৌলিক অধিকারের মর্যাদার অর্থই হচ্ছে এগুলো নিশ্চিত করা হয়েছে আমাদের সংবিধানে, কিছু রিজনেবল রেস্ট্রিকশনস ব্যতীত। সেটা হচ্ছে আইনের মাধ্যমে আপনি রিজনেবল রেস্ট্রিকশনগুলো দিতে পারেন এই মৌলিক অধিকারের উপরে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আইনটা, ডিজিটাল নিরাপত্তা আইনটা যে ফর্মে আছে সেটা কি আদৌ কোনো রিজনেবল রেস্ট্রিকশন? এটার অপব্যবহার তো আমরা দেখে এসেছি এবং দেখছি, এবং সাংবাদিকরা বিশেষ করে এটার অপব্যবহারের শিকার হয়েছে। এবং শুধু যে এই সরকারকালীনই অপব্যবহার হবে, আগামীতে যদি কোনো সরকার, অন্য কোনো সরকার আসে সেক্ষেত্রে হবে না, তা কিন্তু নয়। আইনটা এমনভাবে করা যে সরকারই আসুক না কেন সেটার অপব্যবহার হবেই। নগদের কাছে হক করলেই সবার হেলেগা, নগদের সেন্টারে একদম ফ্রি। সো যে কোনো আইন করার আগে আমাদের এতটুকু ফোরসাইট থাকা উচিত যে এমনভাবে আইনটাকে করেন যে কোনো সরকারই যাতে এটার অপব্যবহার না করতে পারে, বিকজ এই স্বাধীনতাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু স্বাধীনতার মধ্যে একটা। এটা গেল প্রথম। দ্বিতীয়ত হচ্ছে কি সংশোধন করবেন, কোন কোন ধারার সংশোধন করবেন, এগুলো তো আমার কাছে কোনো ইনফরমেশন নাই, আমি কোথাও এখনও দেখিনি যে ওনারা সুনির্দিষ্ট করে বলেছেন যে এগুলো সংশোধন করবেন। সো আমাদের জনগণ, সাধারণ জনগণের বা সাংবাদিকদের যে আপত্তিগুলো ছিল সেগুলো আদৌ আমলে নিয়ে কি সংশোধনগুলো হবে কি না আমরা কিন্তু জানি না। সো না জানলে যে আমি একটা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম আপনাদেরকে দেব সেই পর্যায়েও কিন্তু আমি এখন নেই, ওই পজিশনে আমি নেই। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে যে আইনটা অপব্যবহার করে যে মামলাগুলো অলরেডি পরিচালনা করা হচ্ছে এবং হয়েছে সেগুলোকে কিভাবে ট্রিট করা হবে এই সংশোধনে। সেগুলো কি বাতিল বলে গণ্য করা হবে, সেগুলো কি খারিজ করে দেয়া হবে, নাকি সেগুলো চলমান থাকবে? নগদের কাছে হক করলেই সবার হেলেগা, নগদের সেন্টারে একদম ফ্রি। কারণ সেগুলো যদি চলমান থাকে তাহলে যে কি বলবো, ন্যায় বিচার যে হয়নি সেটা তো আমরা আর সংশোধন করতে পারছি না। সো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু আমাদের সংশোধনগুলো যেগুলো আসছে সেগুলোর দিকে তাকাতে হবে, এবং আমি আশা করছি আমাদের লেজিসলেচার, পার্লামেন্ট এগুলো গণনায় রাখবে এবং মিনিংফুল সংশোধন করবেন। প্রতিস্থাপন পুরোপুরি করতে হলে তো রিপিল করতে হবে, আইনটাকে বাতিল বলে নতুন আইন সে জায়গায় প্রতিস্থাপিত হবে। তো আমি, ওনারা কি ফর্মে করবে আমি এখনও শিওর না, বাতিল করবেন। সো বাতিল বললেই প্রতিস্থাপনের প্রশ্নটা আসে, না হলে তো সংশোধন হয়। তো সংশোধন করবেন নাকি প্রতিস্থাপন করবেন এটা তো দেখার বিষয়। এখন এমনও হতে পারে অনেক সময় কিছু ধারা বাতিল প্রতিস্থাপিত করবে, বাকি আইনটুকু রেখে দেবে, তাহলে ওভারঅল এটা সংশোধন হবে, প্রতিস্থাপন হবে না। তো আমরা তো এখনও কিছুই জানি না, আমরা অন্ধকারে কতদূরই বা স্পেকুলেট করতে পারবো।